টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 72 জন সদস্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8টি দেশের সরকার প্রধান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর ভারতের টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন মোদি। ঈশ্বর কি শপথ লেতা হুঁ কি মেন বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা। মোদির পরই শপথ নেন রাজনাথ সিং। এরপর একে একে নতুন মন্ত্রী পরিষদের মোট 72 জন সদস্য শপথ গ্রহণ করেন। ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান সহ আরও 7 দেশের রাষ্ট্রনেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেবল বিদেশিই নয়, ভারতের রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয় শপথ অনুষ্ঠানে। এর মধ্যে অন্যতম ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকা অর্জুন খড়গে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে যাননি। এদিকে চলচ্চিত্র তারকা ও ব্যবসায়ীরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। ধর্মেন্দ্র প্রধান এবারের লোকসভা নির্বাচনে 292 আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ইতিহাস মে দর্জ হোতা হুয়া ইসসে এর আগে নির্বাচনে বিজয়ের পর এনডিএ কে জয়যুক্ত করার জন্য জনগণকে ধন্যবাদ জানান মোদী। গত 2 মেয়াদে দেশ যে গতিতে উন্নতি করেছে, এবারও একই গতিতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। আসিফ জামান, দীপ্ত বার্তা কক্ষ।